হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু বর্তমানে একটা সমস্যায় পড়তেছেন, সেটা আমিও পড়তেছি, আমার ক্ষেত্রে সেটা হয়েছে। তো এখন থেকে 6 বা 1 বছর আগে আমরা যখন ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতাম তখন কিন্তু আমাদেরকে 7 থেকে 10 দিনের ভিতরে ভিসা প্রসেসিং করে তারা আমাদেরকে দিয়ে দিত, এবং তারা আমাদেরকে ডেলিভারির জন্য যে রিসিপ্টটা দিত ওই রিসিপ্টে দেখা যায় 7 থেকে 10 দিন, কিন্তু 7 থেকে 10 দিনের ভিতরে ডেলিভারির একটা টাইম দেওয়া থাকতো, এবং আমরা সেই ডেলিভারির তারিখে গেলে কিন্তু আমরা ভিসাটা কি পেয়ে যেতাম, মানে ইন্ডিয়ান এম্বাসি থেকে আমাদেরকে ভিসাটা দিয়ে দিত। কিন্তু বর্তমানে যা হচ্ছে তা হলো যে দেখা যায় যে এখন তারা 20 থেকে 30, মানে 1 মাসের মতো সময় দিচ্ছে, ক্ষেত্র বিশেষে তার চেয়েও বেশি সময় কিন্তু ডেলিভারি রিসিপ্টে দিচ্ছে, এবং সেই ডেলিভারি ডেটে দেখা যায় যারা ভিসার জন্য আবেদন করেছে তারা ইন্ডিয়ান এম্বাসিতে গিয়েও ফিরে আসতেছে, অর্থাৎ তাদেরকে বলতেছে যে আপনাদের ভিসাটা রেডি হয়নি, অর্থাৎ আপনাদের মোবাইলে যদি মেসেজ আসে তাহলে সেক্ষেত্রে আপনারা আসবেন, তখন আপনাদেরকে ভিসা দিয়ে দেওয়া হবে। কিন্তু আগে কিন্তু সেই সমস্যাটা হইতো না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তারা একটা ভোগান্তির শিকার হচ্ছে, দেখা যায় তারা কষ্ট করে অনেক সময় নিয়ে যাচ্ছে বাট তারা ভিসাটা পাচ্ছে না আর কি। ঠিক আছে, অনেকে দেখা যায় অফিস ছুটি নিয়ে যাচ্ছে বা তার গুরুত্বপূর্ণ কাজ ফেলে যাচ্ছে কিন্তু তারা ভিসাটা পাচ্ছে না গিয়ে আর কি। তো এখন আপনি জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে আপনি ঘরে বসে যাচাই করতে পারেন যে আপনার ভিসাটা রেডি হয়েছে কিনা, অর্থাৎ আপনার মোবাইলে যদি মেসেজ নাও আসে সেক্ষেত্রে আপনি ঘরে বসে যাচাই করে যেতে পারেন আর কি। ঠিক আছে, সেটা আপনার হাতে টাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যাচাই করতে পারেন। তো ভিউয়ার্স, একটা ভিসা প্রসেসিং হওয়ার জন্য 4টা ধাপ আছে আর কি, এর ভিতরে যদি প্রথম 3টা ধাপ কমপ্লিট হয় তাহলে বুঝতে হবে যে আপনার ভিসাটা রেডি হয়ে গেছে। প্রথম ধাপে যেটা থাকে আর কি, দেখা যায় যে রিসিভ এট সেন্টার, তো এটা কিন্তু স্টেপ নাম্বার 1। দেখা যায় আপনার ডকুমেন্টগুলো দেখা যায় ইন্ডিয়ান এম্বাসি নিয়েছে, ঠিক আছে, নিয়েছে, এটা কিন্তু প্রথম ধাপ। এটা কিন্তু আমরা যখন ডকুমেন্টগুলো জমা দিই তখন নিয়ে নেয়, তার মানে প্রথম ধাপ কমপ্লিট। ঠিক আছে, তারপর তাদের যে 2 নম্বর ধাপটা থাকে আর কি, সেটা হলো সেন্ড টু এসিআই, অর্থাৎ দেখা যায় আমাদের এই ডকুমেন্টগুলো এসিআই মানে কি হাই কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে হাই কমিশন আছে সেখানে আমাদের ডকুমেন্টগুলো পাঠানো হয়েছে। ঠিক আছে, এটা হলো 2 নম্বর ধাপ। তো 3 নম্বর ধাপটা হলো যে রেডি ফর ডেলিভারি। তো যখন এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার ভিসাটা রেডি হয়ে গেছে, তখন আপনার মোবাইলে যদি মেসেজ নাও আসে তারপরে যদি আপনি ইন্ডিয়ান এম্বাসিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা কিন্তু দিয়ে দিবে। আর 4 নম্বর যে স্টেপটা সেটা হলো যে ডেলিভার ফ্রম সেন্টার, অর্থাৎ আপনার যে ভিসাটা সেটা আপনি ইন্ডিয়ান এম্বাসি থেকে নিয়ে নিয়েছেন, তারা আপনাকে ডেলিভার করে দিয়েছে, অর্থাৎ এই স্টেপটা আপনার কমপ্লিট না হলেও কোনো সমস্যা নেই, এটা আপনি যখন ভিসাটা নিয়ে আসবেন তখন এটা কমপ্লিট হয়ে যাবে, ডান দেখাবে আর কি। তো আমি আপনাদেরকে এখন খুব অল্প সময়ের ভিতরে, অর্থাৎ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে দেখাচ্ছি যে কিভাবে আপনি যাচাই করবেন আপনার এই প্রথম 3টা ধাপ কমপ্লিট হয়েছে কিনা। তো আসলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন ওই অ্যাপ্লাইয়ের সময় আপনারা অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়েছেন, ওকে। তো আপনাদের ওই মোবাইল নাম্বারে কিন্তু 2টা মেসেজ অলরেডি চলে আসছে, আপনারা চেক করে দেখবেন। তো দেখেন আমার মোবাইলেও কিন্তু 2টা মেসেজ চলে আসছে। তো একটা মেসেজ আসছে হলো যে আমি যে পেমেন্ট করেছি তাদেরকে টাকাটা, তার একটা মেসেজ আসছে, আর একটা আমার ডকুমেন্ট যে এইচসিআই মানে হাই কমিশন অফ ইন্ডিয়াতে যে রিসিভ করেছে তার একটা মেসেজ আসছে। ঠিক আছে, 2টা মেসেজ আসছে। তো আপনাদেরকে যদি দেখে এই যে প্রথম মেসেজটা দেখেন, এই যে কংগ্রেচুলেশন জানাইছে আমাকে আমার পেমেন্টটা কমপ্লিট হয়েছে, আর 2 নম্বর মেসেজ আরেকটা আসছে যেটা যে দেখেন ইউর ভিসা অ্যাপ্লিকেশন ওয়েফেল এত সেন্ড টু এইচসিআই, ওকে। তো দেখেন এই 2টা মেসেজ আসছে কিন্তু। তো 2টা মেসেজই একটা ওয়েফেল নাম্বার দেওয়া আছে, এই যে এটাতে ওয়েফেল নাম্বার দেওয়া আছে, এবং আমরা যদি আগের মেসেজটাতে যাই তাহলে এইখানেও দেখতে পাবো এখানে একটা ওয়েফেল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তো আপনাকে যে দ্বিতীয় যে মেসেজটা আসছে আর কি, যে ইউর ভিসা অ্যাপ্লিকেশন ওয়েফেল এত সেন্ড টু এইচসিআই, তো এইখানে যদি আপনারা খেয়াল করেন সবার নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনাকে কী করতে হবে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এর আগে আপনার যে ওয়েফেল নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি আলাদা কোথাও লিখে নেবেন, কারণ একটু পরে এই নাম্বারটা কিন্তু বসাতে হবে, ওকে। তো আমি এই লিঙ্কে প্রবেশ করতেছি।
তো দেখেন এখানে প্রবেশ করার পর একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে প্লিজ ক্লিক হেয়ার ফর ট্র্যাকিং ইউর অ্যাপ্লিকেশন, এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুটো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। একটা হলো যে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন, আর একটা পোস্ট এন্ডর্সমেন্ট। ওকে, তো আপনাকে কি করতে হবে, এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমার এটা কিন্তু ডেস্কটপ মোডে অন করা আছে, তো তাই ছোট আকারে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। যদি আপনাদের ডেস্কটপ মোড অন করা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই যে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন, প্রথমে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা খালি বক্স পেয়ে যাবেন। ওকে, একটা বক্সে লেখা আছে যে ওয়েব ফাইল নাম্বার, এই কারণেই কিন্তু আমি ওয়েব ফাইল নাম্বারটা আলাদা কোথাও লিখে রাখতে বলছিলাম আর কি, ঠিক আছে। তো এইখানে ওয়েব ফাইল নাম্বারটা আমি এখন বসিয়ে দেব। তো দেখেন আমার কিন্তু ওয়েব ফাইল নাম্বারটা বসানো শেষ। এরপর নিচে লেখা আছে যে প্লিজ টাইপ বিলো কোড, এই যে এখানে কিন্তু কোডটা লিখতে হবে। এখানে দেখেন একটা কোড কিন্তু দেওয়া আছে নিচে, যে লাল অক্ষরে লেখা একটা কোড দেওয়া আছে, এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাধারণত এই কোডগুলো ছোটো হাতের অক্ষরেই থাকে আর কি, আপনারা ছোটো হাতের অক্ষরেই লিখবেন আর কি। লেখা আছে এল ই সি এইচ ই। তো এই দুইটা গড়ে যা যা চাইছে বসানোর পর আপনি নিচে দেখেন সাবমিট নামে একটা অপশন পাবেন, বাটন পাবেন, এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে একটা নিচে একটা বক্স আসছে, তো যেটা আমি প্রথমে আলোচনা করেছি। দেখেন এখানে স্টেপ ওয়ানে রিসিভড অ্যাট সেন্টার, এটা কিন্তু ডান হয়েছে। স্টেপ টুতে দেখেন সেন্ড টু এসিআই, এটাও কিন্তু ডান হয়েছে। বাট এই যে স্টেপ থ্রি রেডি ফর ডেলিভারি, এটা কিন্তু ডান হয়নি। তার মানে বুঝাচ্ছে এখনও আমার ভিসাটা রেডি হয়নি। এখন যদি আমি ইন্ডিয়ান এম্বাসিতে যাই, অর্থাৎ আমার কিন্তু দেখেন ডেলিভারির ডেট কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে, ঠিক আছে। আমার আপনাদেরকে যদি বলি আমার 17 তারিখে ডেট দিয়েছে, বাট আজকে কিন্তু 21 তারিখ, বাট এখনও কিন্তু এটা আমার ডান হয়নি। ওকে, তো এখন যদি আমি ইন্ডিয়ান এম্বাসিতে যাই সেক্ষেত্রে কিন্তু তারা আমাকে ভিসাটা দিবে না, ফেরত দিয়ে দিবে। ওকে, তো যখন এই ধাপটা কমপ্লিট হবে তখন যদি আমি যাই তাহলে বুঝতে পারবো যে তাহলে কিন্তু তারা আমার ভিসাটা কিন্তু দিয়ে দিবে। যদি আমার মেসেজ মোবাইলে মেসেজ নাও আসে যে আমারটা রেডি হয়েছে, তাও যদি আমি যাই তাহলে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। আর এখানে যে স্টেপ ফোর দেওয়া আছে এটা কিন্তু ডান না হলেও চলবে। যখন আমি ইন্ডিয়ান এম্বাসি থেকে আমার ভিসাটা নিয়ে আসবো তখন অটোমেটিকলি এটা ডান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। তো আপনারা যদি এরকম ভিসা রিলেটেড আপডেট পেতে চান নিয়মিত, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।